about here, friends, and welcome to Shiksha Mantra once again. This time we are with a different topic from a different aspect. Yes, we would continue our learning of tense at a glance. We have so far discussed a lot about this, and if you want to have a detailed view of them, obviously go to the I button, from where you'd get the links for those YouTube videos. So now let's begin with our next step. Yes, that is past continuous tense. So let's begin. For past continuous tense, we'd use the rules or the main uses of the past continuous tenses first. We'd learn where and in which situation we'd have to use them, and the first of them is the past continuous is chiefly used for past actions which continued for some time but whose exact limits are not known and are not important as well. It might be expressed diagrammatically. তাহলে যদি আমরা past continuous tense এর কথা ভাবি, তাহলে দেখব যে এটা মূলত ব্যবহার হয় past actions এর জন্য। কি রকম past action? যেগুলো continue হয়েছিল কিছু সময় ধরে। আমরা একটা diagram দিয়ে ব্যাপারটা বুঝি। তাহলে এই যে মাঝে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এইটার কথা হচ্ছে, বলা হচ্ছে, এটা হচ্ছে past action। দেখো, এটার দুটো সাইডে দুটো arrow দেওয়া আছে। It means we are not sure how much or how long it continued. আমরা ঠিক জানি না কতটা সময় ধরে এটা continue করেছে। আর খুব বড় ব্যাপার যেটা, whose exact limits are not known and are not important as well. It might be expressed diagrammatically. তো আমরা diagrammatically এটা দেখছি। তো ঘটনাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এর ওই exact time limitটা জানবার প্রয়োজনও নেই। তাহলে এই actionটা নিয়ে আমরা কথা বলছি। টাইমটা এক্সপায়ার করে গেছে অনেকটা তারপরে, বাট এর কন্টিনিউটি নিয়ে কথা বলছি আমরা, উইচ কন্টিনিউড ফর সাম টাইমস। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রুলস। আমাদের দ্বিতীয় রুলস, ইউজড উইদাউট আ টাইম এক্সপ্রেশন, ইট ক্যান ইন্ডিকেট গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট উইদাউট আ টাইম এক্সপ্রেশন। যদি কোনো টাইম এক্সপ্রেশন না থাকে এই সেন্টেন্সগুলোর মতো, ইট ওয়াজ গেটিং ডার্কার, তার মানে ধীরে ধীরে অন্ধকার হচ্ছে। দ্য উইন্ড ওয়াজ রাইজিং, মানে ধীরে ধীরে বাতাসের জোর বাড়ছে। এই ছিল আমাদের রুলস। এখন আমরা থার্ড রুলসে, ইউজড উইথ আ পয়েন্ট ইন টাইম, ইট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন উইচ বিগ্যান বিফোর দ্য টাইম অ্যান্ড প্রবাবলি কন্টিনিউড আফটার ইট। এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেরকম পড়ে এসেছিলাম সেরকমই, এখানে একটা পয়েন্ট ইন টাইম দিয়ে আমরা বলছি। অ্যাট এইট হি ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট, দেখো অ্যাট এইট পয়েন্ট ইন টাইম। So when we add at 8, it implies that he was in the middle of the breakfast at 8. That is that he had started it before 8. তাহলে যদি 8টার সময় আমরা বলি he was having breakfast at 8, তার মানে কি? তার মানে 8টার আগে সে ব্রেকফাস্টটা নিতে শুরু করেছিল এবং হয়তো 8টার পরেও কন্টিনিউ করবে। এবার আমরা যদি এই সেন্টেন্সটাই বলি he had breakfast at 8, would imply that he started it at 8. সময়ের পার্থক্যটা বোঝো। যদি এটা আমরা বলি যে সে 8টার সময়ে ব্রেকফাস্টটা, হ্যাড ব্রেকফাস্ট, তো হি হ্যাড ব্রেকফাস্ট অ্যাট 8, এটা যদি আমরা বলি ইট উড ইমপ্লাই যে সে 8টার সময় ব্রেকফাস্টটা শুরু করেছিল, কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে বললে 8টার আগে শুরু করেছিল, পরে কন্টিনিউ করতেও পারে। চলো দেখা যাক আমাদের হাতে আমাদের নেক্সট যে ইউজটা রয়েছে, দ্যাট ইজ দ্য ফোর্থ ইউজেস। If we replace the time expression with a verb in the simple past tense, এখন time expression যেটা রয়েছে সেটাতে যদি আমরা একটা simple past tense এর verb নিয়ে আসি, তাহলে ব্যাপারটা কি হবে? ছবিটা একই, দেখো ডায়াগ্রামটা যেরকম ওখানে আমরা দেখেছিলাম। তো ঘটনাটা হচ্ছে এইটার ভেতরে এই রকম একটা কাজ কন্টিনিউ করছে, তার ভেতরে অন্য আরেকটা কাজ, সেটাকে আমরা simple past tense এ বলছি। So what it would happen? Suppose when I arrived, একটা কোনো কাজ তার মাঝখানে আমি এসেছি, তাহলে কাজটা কি হয়েছে? যদি কাজটা দেখি তাহলে কাজটা এই পর্যন্ত চলেছে, এখান থেকে শুরু হয়েছে। আর কাজটা কি সেটাও একবার দেখে নেওয়া যাক। টম ওয়াজ টকিং অন দ্য ফোন, সো টম ওয়াজ টকিং অন দ্য ফোন, এই পুরো সময়টা ধরে টম ফোনে কথা বলছিল, তার মধ্যে আমি এসে হাজির হয়েছিলাম, মানে এটার মধ্যে এরকম একটা সময়,
এবার এই কথাটাই আমরা বলবো, কখন বলবো, টাইম অফ স্পিকিংটা বেশ কিছুদিন পার করে। তাহলে তখন কি হবে, টাইম অফ স্পিকিংটা আসবে এই জায়গাটায়, তখন কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, টম ওয়াজ টকিং অন দ্য ফোন ওয়েন আই অ্যারাইভড। তাহলে আমি এইটা টাইমটা এক্সপায়ার করে নিয়ে এটা বলছি, এখন আমি আসার পরে কি হয়েছে, ওয়েন ই শ মি হি পুট দ্য রিসিভার ডাউন। এরপরে খেয়াল করো কি হয়, আমি এসে দেখেছি রানিং আছে। এরপর যদি এই টাইমটা সরে যায়, মানে কীভাবে সরতে পারে, আমি আসার সঙ্গে সঙ্গে টম ফোনটা নামিয়ে দিয়েছে রিসিভারটা, তখন কিন্তু আমি আর বলবো না টম ওয়াজ টকিং অন দ্য ফোন ওয়েন আই অ্যারাইভড, তারপরে বলবো হোয়েন হি শ মি হি পুট দ্য রিসিভার ডাউন, সিম্পল পাস্টে চলে গেল। এইভাবে পাস্ট কন্টিনিউয়াস সিম্পল পাস্টের সঙ্গে এক জায়গায় এসে টাইম এক্সপ্রেশনটা ইউজ হতে পারে। এরপর আমরা নেক্সট যে রুলসটা শিখবো এটাও, দিস ইজ অলসো ভেরি ফানি রুলস, উই ইউজ দ্য কন্টিনিউয়াস টেন্স ইন ডেসক্রিপশনস নোট। ডেসক্রিপশন নোটে ব্যবহার হয় কীরকম, খুব মজা, দেখো দ্য কম্বিনেশন অফ ডেসক্রিপশন দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াস উইথ ন্যারেটিভ সিম্পল পাস্ট। তাহলে ডেসক্রিপশনটা হবে পাস্ট কন্টিনিউয়াসে, বাট ন্যারেটিভটা হবে সিম্পল পাস্ট। কীরকম, A wood fire was burning on the hearth and a cat was sleeping in front of it. A girl was playing the piano and was singing softly to herself. দেখো এই পর্যন্ত আমরা চোখের সামনে যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটার ডেসক্রিপশন দিয়েছি। এবার কি হলো, সাডেনলি দেয়ার ওয়াজ আ নক অন দ্য ডোর, দ্য গার্ল স্টপড প্লেয়িং, দ্য ক্যাট ওয়োক আপ। এখানে কি হলো, এখানে আমরা ন্যারেটিভ দিচ্ছি, এখানে ডেসক্রিপশন দিচ্ছি না, মানে এইটার পরে যে ঘটনাটা ঘটছে আমরা সেই ঘটনাটার ওপর গুরুত্ব দিচ্ছি, ন্যারেটিভে চলে যাচ্ছে, সিম্পল পাস্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের ফিফথ রুলস। এবং এরপরে আমরা যে জায়গাটায় গিয়ে হাজির হব সেটা হচ্ছে কি, আদার ইউজেস অফ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সেস, ওই ব্যবহারগুলো ছাড়াও অন্য ব্যবহার। কীরকম, দিস টেন্স ক্যান বি ইউজড এজ এ পাস্ট ইকুইভ্যালেন্ট অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি, তার পাস্ট ইকুইভ্যালেন্ট হিসাবেও ব্যবহার করা যায়। কোথায়, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচে। দেখো ওখানে যেমন থাকে, হি সেইড আই এম লিভিং ইন লন্ডন, ইনডাইরেক্টে এসে আমরা বলবো হি সেইড হি ওয়াজ লিভিং ইন লন্ডন, তাহলে ওটার পাস্ট ইকুইভ্যালেন্ট হচ্ছে। এটা একটা রুলস। সেকেন্ড যে রুলসটা আমরা দেখব, জাস্ট অ্যাজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্যান বি ইউজড টু এক্সপ্রেস আ ডেফিনিট ফিউচার অ্যারেঞ্জমেন্ট। দেখেছিলে, ডেফিনিট ফিউচার অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করেছিলাম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আই এম লিভিং টু নাইট, আই হ্যাভ গট মাই প্লেইন টিকেট ব্যবহার করতাম ওখানে আমরা, ডেফিনিট ফিউচার। ঠিক একইভাবে, সো দ্য পাস্ট কন্টিনিউয়াস ক্যান এক্সপ্রেস দিস শর্ট অফ ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে যদি পাস্টে এরকম কিছু আমাদের প্ল্যান ছিল, তো প্ল্যানটা আরম্ভ হওয়ার আগে যদি আমরা বলি, তাহলে হতে পারে হি ওয়াজ বিজি প্যাকিং ফর হি ওয়াজ লিভিং দ্যাট নাইট। তাহলে বেরোনোর আগে, তখনও সে বেরোয়নি, তার আগের কথা, দ্য ডিসিশন টু লিভ হ্যাড বিন মেড সাম টাইম প্রিভিয়াসলি, ওয়েন দ্য ডিসিশন ওয়াজ টেকিং অ্যান্ড দ্য প্যাকিং ওয়াজ গোয়িং অন, তখন আমরা এই কথাটা বলতে পারবো, জাস্ট লাইক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স উইথ অলওয়েজ, অলওয়েজ দিয়েও পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়, যেমন আমরা প্রেজেন্টে দেখেছিলাম, হি ওয়াজ অলওয়েজ রিংগিং মি আপ, হি ওয়াজ অলওয়েজ ওয়ার্কিং। তাহলে ওই একই রুলস প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেটা আমরা দেখেছিলাম, এটা তার পাস্ট ইকুইভ্যালেন্ট। যদি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের এই রুলসটা দেখে না থাকো বা ভুলে গিয়ে থাকো, আই বাটনে ক্লিক করো, চলে যাও ওখানে, দিয়ে রুলসটা একবার দেখে নাও। তাহলে চলো আমরা আমাদের পরের রুলসটাই চলে যাই। পরে যে রুলসটা আমরা দেখব সেটা হচ্ছে, হি ওয়াজ অলওয়েজ লুজিং হিজ কিজ। মনে করে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসেও এরকমই ছিল। দিস ফর্ম ইজ ইউজড চিফলি ইন দ্য অ্যাফার্মেটিভ। এক জিনিস প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা দেখে এসেছি, ফর আ ফ্রিকোয়েন্টলি রিপিটেড অ্যাকশন, ইউজুয়ালি ওয়েন দ্য ফ্রিকোয়েন্সি অ্যানয়েজ দ্য স্পিকার অর সিমস আনরিজনেবল টু হিম। তাহলে এটা কি, এটা হচ্ছে হি ওয়াজ অলওয়েজ লুজিং হিজ কিজ, এটা যখন ওই একই জিনিস অ্যানয়েজ দ্য স্পিকার সিমস আনরিজনেবল টু হিম, যা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা দেখে এসেছি, এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াসে সেই একই জিনিসই দেখছি। ফর অ্যান অ্যাকশন উইচ অ্যাপিয়ার্স টু বি কন্টিনিউয়াস, একটা অ্যাকশন যেটা মনে হচ্ছে যেন কন্টিনিউয়াস, আমরা শিওর নই। কীরকম, হি ওয়াজ অলওয়েজ ওয়ার্কিং, কেউ সবসময় কাজ করতে পারে না, অবভিয়াসলি ইউ টেক সাম রেস্ট, বাট এখানে সেটা আমরা ধরছি না, সেই জন্য হি ওয়ার্ক দ্য হোল টাইম আমরা ধরে নিচ্ছি, হি ওয়াজ অলওয়েজ ওয়ার্কিং উইচ অ্যাপিয়ার্স টু বি কন্টিনিউয়াস। এরপরে আমরা আমাদের নেক্সট রুলস সেটা একবার দেখে নিই, দিস ইজ অ্যান
alternative to simple past. Past continuous as an alternative to simple past. কিভাবে past continuous simple past এর alternative হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা যখন হবে, the past continuous can be used as an alternative to the simple past to indicate a more casual, less deliberate action. More casual, less deliberate. অনেক বেশি casual, অনেক কম deliberate. কিরকম? I was talking to Tom the other day. সেই দিন আমি টমের সঙ্গে কথা বলছিলাম, সো দ্যাট ওয়াজ ক্যাজুয়াল। এটা ডেলিবারেটলি কোনো প্ল্যান্ড ফিউচার বা কিছু একটা প্ল্যানিং করে আমরা করেছি, ইচ্ছা করে করেছি তা নয়, ডেলিবারেট নয়, ক্যাজুয়াল এখানে হয়। দ্য পাস্ট কন্টিনিউয়াস ইয়ার গিভস দ্য ইম্প্রেশন দ্যাট দ্য অ্যাকশন ওয়াজ ইন নো ওয়ে আনইউজুয়াল অর রিমার্কেবল। ইট অলসো টেন্ডস টু রিমুভ রেসপন্সিবিলিটি ফ্রম দ্য সাবজেক্ট। এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে এটা আনইউজুয়াল বা রিমার্কেবল কিছু নয় সেটাই নয়, তার বাইরেও আছে, সাবজেক্টের ওপরে কোনো রেসপন্সিবিলিটি নেই। কথা বলছিলাম এরকম একটা বিষয়। নাও নোট দ্য কন্ট্রাস্ট উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স। এটাই যদি সিম্পল পাস্টে বলতাম, আই টকড টু টম, ইট ইন্ডিকেটস দ্যাট আই টুক দ্য ইনিশিয়েটিভ, মানে আমি ব্যবস্থা করে সব ঠিকঠাক করে প্ল্যান প্রোগ্রাম করে কথা বলেছি টমের সঙ্গে। সো the responsibility is on the subject now. So this is all about past continuous tense. Ebar tumra bolo laglo ki rokom, kothay bolbe? Bolbar to ektai jayga jekhane giye tumra janate paro, seta hocche comment kore. Jodi er shonge aro kono clarification lage setao tumra okhane bolte paro. Ar ja boli amra bar bar sei eki kotha sathi hoye thakar jonno তোমাদের ধন্যবাদ রইল। আর আবেদনও রইল, যদি প্রথম এসে থাকো, অবভিয়াসলি ইউ হ্যাভ দিস বেল আইকন টু প্রেস উইথ সাবস্ক্রিপশন, তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, আমাদের সঙ্গে থাকো। আমরা এরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে হাজির হব শিক্ষা মন্ত্রে। আর ততক্ষণ পর্যন্ত বাই বাই।